दुनिया ना मिले जी लूंगा मगर तेरे दिल में जगह चाहिए। अस्सलामु अलैकुम, आज के देखाबो एई रकम स्टेटस वीडियो गुलो आपनार पछंदेर छवि दिए किभाबे एकदम सहजे एडिटिंग करबेन। आपनी प्ले स्टोरे गिए इनशॉट एप्सटाके इन्स्टल करे नेबेन आर एटा ओपेन करार पर ठीक एई रकम देखते पाबेन। फोटोते टाच करबेन, आपनी जे छविटा दिए स्टेटस वीडियो बनाते चान सेई छविटाके सिलेक्ट करबेन। छविटी आनार पर एगुलोके बादिके निये एखाने काटआउट अपशने टाच करले आपनार छबिर बैकग्राउंडटा रिमूव होये जाबे। तारपर एखाने टिक मार्के टाच करबेन, एखाने सेव अपशने टाच करे एटाके सेव करे नेबेन। तारपर एखाने होम बाटने टाच करबेन, एखाने वीडियो अपशने टाच करबेन। तारपर अल लेखाटीते टाच करले ग्यालारीर छबि वीडियोगुलो एकसाथे देखते पाबेन। ग्यालारी थेके एरकम एकटा छबि सिलेक्ट करबेन, एटार लिंक आमि डेस्क्रिप्शन बक्से दिए राखब, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সিলেক্ট করে টিক মার্কে টাচ করবেন। ছবিটা আনার পর ক্যানভাসে টাচ করবেন, 9:16 সিলেক্ট করে আমরা এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করব। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে ডিউরেশন অপশনে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করবেন। আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড এখানে লিখে নেবেন। তারপর ওকেতে টাচ করবেন, টিক মার্কে টাচ করবেন। এখন এগুলো থেকে পিআইপি অপশনে টাচ করে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি একটু আগে রিমুভ করেছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন। ছবিটা আনার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করে ভিডিও এন্ড অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে ধরে টেনে এটাকে বড় করবেন। তারপর আপনি চাইলে এটাকে একটু নিচে নামিয়ে বসাতে পারেন বা ওপরে বসিয়ে নেবেন, অথবা আপনার হাতের দুআঙ্গুল দিয়ে এভাবে করে একটু বড় করে নিতে পারবেন। তারপর ছবিটাকে এই জায়গায় দাঁড় করিয়ে এখানে পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি আনার পর এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে ক্রোমা অপশনে টাচ করবেন, গোল বৃত্তের মাঝখানের প্লাস আইকনটাকে গ্রিন কালারের ওপরে নিয়ে ছেড়ে দেবেন, তারপর এটাকে বাড়িয়ে দেবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন, এখন প্রজাপতিটাকে হাতের দুআঙ্গুল দিয়ে এভাবে করে জুম করে বড় করে নেবেন। তারপর এটাকে একটু বাঁ দিকে নিলে প্রজাপতির পাখাটা মেলবে। এখন প্রজাপতিটাকে হাতের দুআঙ্গুল দিয়ে ধরে এভাবে করে একটু ঘুরিয়ে নেবেন, একটু রোটেট করে নেবেন। এখন প্রজাপতিটাকে ধরে এটাকে আমরা পিঠের বরাবর করে ভালোভাবে বসিয়ে নেব। বসানোর পর আপনি এখানে ছবির লেয়ারের ওপরে টাচ করলে প্রজাপতিটা পেছনে চলে যাবে। আমি যদি একটু প্লে করে দেখি, আপনি চাইলে এটাকে একটু ডান দিক বাঁ দিক করে ভালোভাবে বসিয়ে নেবেন। তারপর একদম প্রথমে গিয়ে এগুলোকে ডান দিকে নিয়ে পিআইপিতে টাচ করবেন, গ্যালারি থেকে এরকম একটা গাছের পিএনজি সিলেক্ট করবেন, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আনার পর এটার লেয়ারের শেষে টাচ করবেন, তারপর ভিডিও এন্ড অপশনে টাচ করবেন। এখন এটাকে ধরে আমি পায়ের সামনে দাঁড় করিয়ে দেব, আপনি চাইলে এটাকে এখান থেকে ছোট করতে পারবেন, তারপর ভালোভাবে বসিয়ে নেবেন। বসানোর পর আবার পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে প্রজাপতির ভিডিওটা আবার সিলেক্ট করবেন, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটা আনার পর এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে ক্রোমা অপশনে টাচ করবেন, তারপর এটাকে ধরে আমরা গ্রিন কালারের ওপরে নিয়ে ছেড়ে দেব, এটাকে বাড়িয়ে দেব। তারপর এখানে টিক মার্কে টাচ করব, টাচ করার পর আপনি প্রজাপতিটাকে ধরে আপনি চাইলে এখানে বসাতে পারেন বা যে কোনো জায়গায় আপনি বসিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। বসানোর পর টিক মার্কে টাচ করবেন, তারপর এখানে সেভ অপশনে টাচ করবেন, আবার এখানে সেভে টাচ করে এটাকে 100% করে গ্যালারিতে সেভ করে নেবেন। এটা সেভ হওয়ার পর এখানে হোম বাটনে টাচ করবেন, নতুন করে ভিডিও অপশনে টাচ করে এখানে নিউ অপশনে টাচ করবেন। গ্যালারি থেকে এইমাত্র যে ভিডিওটা আপনি বানিয়ে সেভ করেছিলেন সেটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। ভিডিওটি আনার পর পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি আনার পর এখানে টাচ করলে এটা ফুল স্ক্রিন হবে,
তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে ব্ল্যান্ড অপশনে টাচ করবেন। এখানে স্ক্রিন অপশনে টাচ করবেন, টিকমার্কে টাচ করবেন। আবার এখানে টিকমার্কে টাচ করে আমরা এখানে মিউজিকে টাচ করব। আবার এখানে মিউজিকে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির সবগুলো অডিও গান এখানে পাবেন। যে গানটা পছন্দ সেটাকে সিলেক্ট করে ইউজ লিখাটিতে টাচ করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। দুনিয়া না মিলে জিলুঙ্গা মগর তেরে দিল মে জগা চাই। এটাকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, আবার এখানে সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।